Headline sponsored by Gurukulam English Medium School, Barubisha Ali Pradwara Admission. নেশাগ্রস্ত অবস্থায় ত্রিপুরা পুলিশের এক সাব ইন্সপেক্টরের দাদাগিরিতে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। পুলিশ নাকি মাতাল, বর্তমানে এটা বোঝাই দায় হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা পুলিশের এক সাব ইন্সপেক্টরের মাতাল সুলভ আচরণে। নবমীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় খোয়াই ত্রিপুরা জেলা তেলিয়ামুড়া থানার এক সাব ইন্সপেক্টরের দাদাগিরিতে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। তেলিয়ামুড়া থানার সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গোটা তেলিয়ামুড়াতে নবমীর রাতে তাণ্ডব লীলা চালানোর অভিযোগ তুলেছেন বিভিন্ন অংশের বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা। তেলিয়ামুড়া থানা সূত্রে খবর, আজ থেকে দীর্ঘ প্রায় মাস কয়েক পূর্বে প্রচণ্ড মদ্যপান করে মাতলামি করায় তেলিয়ামুড়া থানার পুলিশ ওই মাতাল সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসকে তেলিয়ামুড়া থানা থেকে ত্রিপুরা পুলিশ অ্যাক্ট 90 তে গ্রেপ্তার করে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল। যদিও পরবর্তীতে এই ঘটনাটিকে তেলিয়ামুড়া থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে ধামা চাপা দিয়ে দেওয়া হয়, কেননা ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস ওসি সুব্রত চক্রবর্তী একেবারে পছন্দের প্রিয় পাত্র। যে জায়গায় ত্রিপুরা সরকার এবং সাধারণ প্রশাসন নিরবিচ্ছিন্নভাবে সাধারণ মানুষকে দুর্গাপূজার সামিল হওয়ার আবেদন জানিয়েছে বারবার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে তেলিয়ামুড়াতে নেশাগ্রস্ত পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের এই ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে দুর্গাপূজায় ঘুরতে আসা দর্শনার্থী পুরুষ সহ মহিলাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ পর্যন্ত উঠেছে। অভিযোগ, তেলিয়ামুড়া থানার ত্রিপুরা পুলিশের ওই নেশাগ্রস্ত সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস খাসিয়ামঙ্গল এলাকার এক মহিলা ওনার স্বামীর মোবাইল ফোনে ভিডিও করায় জোরপূর্বক সেই মোবাইল ফোনকে থানায় রেখে দেয় বলে অভিযোগ। এখন দেখার বিষয় ঘটনায় ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ পুলিশের শীর্ষ মহল। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, এক্সটিভি বাংলা।